বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আবারও কোভিড পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে এবং বাংলাদেশ আমরা গত বছরটিতে প্রায় টানা অনেকটা সময় কোভিড নিয়ে কথা বলেছি এবং সেই ধাক্কা বাংলাদেশ সামনে উঠেছে। অনেকেরই নানা রকমের শঙ্কা সংশয় ছিল, সেই শঙ্কা সংশয় কাটিয়ে বাংলাদেশ জীবন জীবিকার ভারসাম্য বজায় রেখেও মোটা দাগে বলা যেতে পারে তেমন কোনো বড় বিপর্যয়ের মধ্যে পড়েনি। তবে বিশ্ব পরিস্থিতি আবার খারাপ, বাংলাদেশের পরিস্থিতি প্রতিদিনই হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও আগের তুলনায় অর্থাৎ গত বছরের শেষের দিকের তুলনায় অনেকখানি অনেক বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে হসপিটালে জায়গার অভাব। অনেকেই মনে করেন যে পরিমাণ পরীক্ষা হচ্ছে সেটি একেবারেই অল্প, যথেষ্ট পরিমাণে পরীক্ষা মানে এখন অনেকেই মনে করেন যে 80% লোকই প্রায় যদি কোনো না কোনোভাবে পরীক্ষা করায় তা আক্রান্তের পরিমাণ আরও অনেক বেশি পাওয়া যাবে। কারণ অনেকের মধ্যেই এখন চারপাশে আমরা দেখতে পাচ্ছি করোনার সিমটম আছে কিন্তু মানুষ খুব একটা মাস্ক পরতেও যেমন উৎসাহী নয় তারা পরীক্ষা করা তো উৎসাহ নয়। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে এই কোভিড পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় এবং তাহলে সরকার ইতিমধ্যেই নানা রকমের বিধিনিষেধ আরোপ করেছে এবং সেই বিধিনিষেধের মাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে এবং সেখানে আবার বাংলাদেশের অর্থনীতি বড় হুমকির মধ্যে পড়বে কিনা, আবার সেই জীবন জীবিকার মধ্যে ভারসাম্যের প্রশ্ন আসবে কিনা, কোনটা আগে কোনটা পরে সেই বিতর্ক উঠবে কিনা, সেগুলো নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। মোটা দাগে আমাদের অর্থনীতি বিশেষ করে নানান গুরুত্বপূর্ণ খাত ধাক্কা সামলে কিন্তু ইতিবাচকভাবেই এগুচ্ছিল, সেই ইতিবাচক প্রবণতা ধরে রাখা যাবে কিনা। গত দুটো বছরে আমাদের বেশ কিছু বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার তারা নানারকমভাবে সাফার করেছেন এবং তারা সেই অর্থে সরকারের তেমন কোনো সাহায্য সহযোগিতাও পাননি, প্রণোদনা বলতে যেটি বোঝায়। তাদের অবস্থা কী দাঁড়াবে এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশের তৈরি পোশাক খাত, তার প্রধান যে ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA-এর পরিচালক মহিউদ্দিন রুবেল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এবং FBCCI-এর সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মহিউদ্দিন রুবেল, একটু আপনার কাছে কি শুনতে চাইছি যে আপনারা পরিস্থিতিটা বা কীভাবে দেখছেন, মানে কোভিড পরিস্থিতি যেভাবে বাড়ছে আপনাদের মধ্যে শঙ্কা কতটা আর পরিস্থিতি সামাল দেবার মনোবল কতখানি আছে? ধন্যবাদ জিলু ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে তৃতীয় মাত্রার সমস্ত দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা আসলে এমন একটা অনিশ্চয়তার মধ্যে বাস করছি এই কোভিড শুরু হওয়ার পর থেকে যে কোনো মতেই কেন যেন এই শঙ্কা আমাদের মানে কাটছে না, মনে করছি এবারই মনে হয় শেষ হয়ে গেল, হয়তো ঠিক হয়ে গেল। সো আমাদের কয়েকটা ধাক্কা আমরা সামলিয়েছি, উঠে দাঁড়াচ্ছি, দাঁড়িয়েওছি কিছুটা, ঠিক তখনই এই অমিক্রন যেভাবে করে হু হু করে বাড়ছে আমরা কিন্তু একদমই এক্সপেক্ট করিনি যে আসলে এভাবে বাড়বে। হয়তো জানতাম যে করোনা একবারে যাচ্ছে না বা যাবে না, এটা এটা ঠিক আছে এবং সেটার প্রিকশন আমরা অনেকভাবেই আমরা নিয়েছি নিচ্ছি, আমরা আমাদের কারখানা থেকে শুরু করে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবই চালাচ্ছি। কিন্তু এই মোমেন্টে যেটা হচ্ছে, আপনি যদি দেখেন বাংলাদেশে অতীত যে কোনো ইতিহাসের থেকে এই মোমেন্টে কিন্তু আমাদের আমাদের সেক্টরের RMG-র গ্রোথ কিন্তু বেশি ছিল এবং ভালো হচ্ছে। ইন এ সেন্স আমাদের নাম্বারে আমাদের গ্রোথটা বাড়ছে। এখন ভালোর সংখ্যা দিতে গেলে আবার অনেক বিশ্লেষণে যেতে হবে যে আক্ষরিক অর্থে কি ভালো বলতে কি ম্যানুফ্যাকচারার্সরা সেই ন্যায্য মূল্যটা পাচ্ছে কি না। আমরা দেখা যাচ্ছে প্রাইস বেড়েছে, ভ্যালু বেড়েছে এবং আপনার এক্সপোর্টের টোটাল অ্যামাউন্ট বেড়েছে, কিন্তু যেটাকে বলে সাস্টেনেবল গ্রোথ আমি বরাবরই এই কথাটা বলে আসি সেটা আমার মতে কিন্তু হচ্ছে না। বিকজ কস্ট বেড়ে গেছে এবং ইউনিট প্রাইস বেড়ে গেছে বিভিন্ন কস্টের কারণে, কিন্তু আপনার যে আমাদের যে মার্জিনটা ওই মাঝখানে যে পোর্শনটা থাকে সেটা কিন্তু কমেছে, সেটা কিন্তু বাড়েনি আসলে দিন শেষে। সো টোটাল আপনার যেই ভ্যালুটা আমরা দেখছি যে আমাদের এক্সপোর্ট বেড়েছে এভাবেই বেড়েছে, আসলে আমাদের প্রফিট থেকে কিন্তু সেটা বাড়ছে না, এটা হচ্ছে একটা সমস্যা। এই সমস্যার মাঝে তারপরেও আমরা খুশি যে অ্যাটলিস্ট ব্যবসা তো আসছে। আপনার চাকা টোটালি বন্ধ থাকা একটা লস, অ্যাটলিস্ট চালু থাকলে আমরা লসটা মিনিমাইজ করছি। আমি যেটা আমরা করে আসছিলাম যে হ্যাঁ সামনে এভাবে চলতে থাকলে সামনে হয়তো আমরা ডেফিনেটলি একটা প্রফিটের মুখ দেখবো, আমার তো ফ্যাক্টরি তো বসে নাই, ওয়ার্কার
তো বেতন না দিয়ে আমি বসে থাকছি না, সরকারের কাছে তো আমাকে সাহায্য আর চাইতে হচ্ছে না যে আমাকে আবার সামনে তিন মাসের বেতন দেন, এরকম পরিস্থিতি কিন্তু হচ্ছিল না। ঠিক এরকম একটা পরিস্থিতিতে যেখানে আমরা গত ৬ মাসে আমাদের পরিসংখ্যান মতে আপনার জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমরা মোটামুটি সর্বোচ্চ সংখ্যক এক্সপোর্ট করেছি আমাদের খাত থেকে, ঠিক তখনই যখন আমরা আশা করছিলাম যে পরবর্তী ৬ মাসে হয়তো একই রূপ কিছু একটা হবে বা ভালো হতে পারে, যেটা কিনা আমরা এক্সপেক্টেড যদি আপনি ধারাবাহিকতা দেখেন, তখনই দেখছি যে আমরা অমিক্রনের এই প্রভাবটা বেড়ে গেল। এবং এটা বাড়ার ফলে যেটা হয়েছে যে সবাই যে বায়াররা যে আপনার ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে বা আপনার যে অর্ডার ড্রপ করে দিয়েছে তা কিন্তু না, বাট যেটা হয়েছে সবাই কশাস হয়ে গেছে। আমিও তো কশাস হয়েছি, আপনিও হয়েছেন, আপনিও তো একটু দুই মাস আগে থেকে এক মাস আগে থেকে এখন একটু স্বাস্থ্য নিয়ে বা সব পরিবেশ নিয়ে চিন্তা করছেন, আমি করছি একইভাবে। কিন্তু এটা তো পুরো বিশ্বব্যাপী, এটা তো গ্লোবাল একটা ফেনোমেনন, জি, এটা তো আমাদের দেশের জন্য না। এবং আমরা তো আসলে বৈদেশিক ব্যবসার সাথে যেহেতু রিলেটেড, আমাদের তো বাইরের সাথেই ডিপেন্ড করে করতে হয়। সো আলটিমেটলি ওরাও কিন্তু ধীরে চলনীতিতে চলে গেছে এবং ওরা কিন্তু এখন ওয়াচ করছে যে পরিস্থিতি কোথায় যায়, কারণ মালটা যে তারা নিবে তখন মালটা তো আসলে নিয়ে সেল করতে হবে। এখন সেল না করলে যেটা হয়, আপনি যদি অতীত ইতিহাস দেখেন, মাঝখানে গত বছর আমি যদি ভুল না করি এমন একটা সময় হয়েছে যে ওরা মাল পারচেস করা বন্ধ করে দিয়েছে বা কমিয়ে দিয়েছে। তার রিজন হচ্ছে যখন কোভিডের কারণে সেল করতে পারলো না, মাল তো অনেক স্টক হয়ে গেছে, তো ওই স্টকটা তো ওকে ক্লিয়ার করতে হবে। ওর আপনার যদি ওয়্যার হাউসে জায়গা না থাকে, আপনি মাল আনবেন কেন আর আইনে রাখবেন কোথায়, আপনাকে বিক্রি করতে হবে। তো সেমভাবে আমরা ভয় পাচ্ছি, শঙ্কিত যে আল্লাহ না করুক এরকম পরিস্থিতি যাতে ক্রিয়েট না হয়। তবে আমি বা আমরা বিশ্বাস করি যে অতীতে যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গিয়েছিল, কারণ সেই প্রস্তুতি আমাদের ছিল না, সেই মানসিক আমাদের ফেস করার মতো শক্তি ছিল না, বা ইভেন সেটা তো শুধু আমাদের না, বায়ারদের ক্ষেত্রে ক্রেতাদের ক্ষেত্রেও একইভাবে আমি বলবো, সবার জন্য প্রযোজ্য। তো সেটা এখন আগের থেকে বেটার, এবং সেই সেন্সে আমি মনে করি বা আমরা মনে করি যে পরিস্থিতি যদি একদম মানে সর্বোচ্চ লেভেলের খারাপ না হয়, সেই ক্ষেত্রে আগের মতো এফেক্ট হয়তো হবে না, কারণ একে তো আপনার আমরা প্রস্তুত সেগুলোর জন্য মোটামুটি, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট থেকে পলিসি লেভেল কত সহায়তা বলেন, এবং ওয়ার্কারদের থেকে আপনার ওয়ার্কাররাও অনেক সজাগ বলেন, বায়াররাও অনেক সজাগ বলেন। আর সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসলে দেখেন এই কোভিডের সবচেয়ে বড় সলিউশন হচ্ছে আপনার টিকা দেওয়া, আর এই টিকা যতক্ষণ না পর্যন্ত আপনি ভ্যাকসিনেশনের সবার আওতায় আনতে পারবেন, তাতে তো আসলে সলভ হবে না। যেটা কিনা আগের থেকে এখন অনেকের অনেক একটা বড় অংশই আমাদের টিকার আওতায় এসেছে, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ থেকে ইভেন বুস্টারে আমরা চলে যাচ্ছি। তো আশা করছি যে আমরা ওই লেভেলের ক্ষতি হয়তো হবে না, বাট তারপরও তো আসলে যেভাবে করে হু করে 60-40% মানুষ এখনো টিকার বাইরে, কিন্তু জি অফকোর্স বলছি যে আমরা তো এক্সপেক্ট করছিলাম, কিন্তু এবং সেইভাবে আমরা তো এক্সপেক্ট করিনি যে অমিক্রনটা এইভাবে ধাক্কাটা মারবে, একই সাথে আমরা এক্সপেক্ট করছিলাম এরকম হবে না। বাট আবার সেটাই দেখছি যে অমিক্রন এর সংখ্যাটা যদি আপনি দেখেন আজকের দিনও আমাদের মনে হয় বাংলাদেশে 32-33% আপনার সংক্রমণ টেস্ট করছে যারা, তো যারা টেস্ট করছি না, কারণ এখন তো এমন হয়ে গেছে যে অনেকটা সর্দি কাশির মতোই আমরা মনে করা কিছুটা মানসিকভাবে শুরু করেই দিয়েছি, জানি না এটা কতটুকু ভালো হচ্ছে বা কী হচ্ছে, বাট আমার মনে হয় যদি আমরা টেস্ট করি আমাদের এই সংখ্যাটা আরও অনেক বড় একটা পার্সেন্টেজ হিসেবে আসবে। তো তার মানে আসলে ক্ষতি হচ্ছে না তা কিন্তু না, আমরা হয়তো টিকা বা ভ্যাকসিনেশনের আওতায় এসেছি দেখে সেটা আমরা কম উপলব্ধি করছি, তবে এটারও যে আবার লং টার্ম যে কী পরিণতি হবে সেটা কিন্তু আমাদের দেখার অবশ্যই ব্যাপার আছে, দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া বিষয় আছে। বিষয় হেলালুদ্দিন, একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, একেবারে ভিন্ন ধরনের খাত এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে কাজ করেন আপনি, সো বা কী মনে হচ্ছে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? প্রথমত বিষয় হচ্ছে যে পরিস্থিতি তো মানে একটা কথা আছে না যে আসলে গরিবের আর মৃত্যু কি, চোখ বন্ধ করে থাকাই তো ব্যাপারটা, তো ওইরকম আমাদের যে অবস্থা আসলে বিশেষ করে দোকান ব্যবসায়ীদের খুবই খারাপ, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। আমাদের ধরন সরকারি কোনো প্রণোদনা আমাদের কাছে আসে নাই, আমরা বা অন্য কোনো রকম সহযোগিতার সাহায্য কিছুই আমরা পাই নাই, আমাদের একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল, যারা রাস্তাঘাটে দোকানদারি করেন ব্যবসা করেন, তারাও কিন্তু মানে তারা আমি আসলে খুব জানার চেষ্টা করছি তারা কীভাবে সার্ভে করছে, আপনি রাস্তায় গেলে কিন্তু দেখবেন মানুষ কাজ করছে, মানুষ ভালো আছে, ওরকম আপনি দেখবেন। আমি জানার চেষ্টা করেছি ওরা এখন ওই যে ওদের সমিতিগুলো আছে সেখান থেকে অতিমাত্রায় সুদে তারা টাকা নেয় নিয়ে তারা সার্ভে করার চেষ্টা করছে, অথবা যারা মোটা অঙ্কের আমদানি করেন তাদের কাছ থেকে বাকি নেন, বাকি নিয়ে সারাদিন বিক্রি করেন, বিক্রি করে তার টাকাটা মালিকের টাকাটা মালিককে দেন, সে যেটুকু হয় তার সংসার চালায়।
এতেও করেও কিন্তু আসলে চলছে না। এবং বিশেষ করে যদি দেখেন ওইভাবে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের, তাদের কিন্তু দিন আনে দিন খায়। ওই যে বললাম না যে গরিবের মৃত্যু তো চোখ বন্ধ করে রাখা, তারা এটা নিয়ে যে খুব যে বেশি চিন্তিত তাও না, তারা আছে যা হবার হবে, ভাগ্যে যা রেখেছে। আমাদের যে বিষয়টা আমরা যেটা বলছিলাম, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে সাতের ঊর্ধ্ব মানুষ এখনও প্রায় 60% মানুষ টিকার আওতা আসে নাই। কারণ আমরা গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 90 কোটি টিকা এখন বাংলাদেশে মজুদ, তারপর সেগুলো কেন দেওয়া হচ্ছে না? আমাকে গত কয়েকদিন আগে আইআরডিসির একজন পরিচালক আমাকে টেলিফোন করে বললেন যে রেল ভাই, আমরা মানে মার্কেট সমূহে এবং সাধারণ হকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমরা টিকার আওতা আনতে চাই, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন। আমরা সেই মতো সব রেডি করলাম, কিন্তু এখন পর্যন্ত নেই। রেডি করার পরে এখন আবার বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন ইয়ে থেকে আমাকে বলতেছে আপনারা কখন করবেন, কখন করবেন টিকা, আমরা কখন দিব। বাট এখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ওইভাবে আগাচ্ছে না। কি বলছেন এখন? উনারা বলছেন আমাদের মিটিং আছে, সামনে একটা মিটিং আছে রেল ভাই, এরপরে আমরা একটু সিদ্ধান্ত নেব। এখন আমরা ওই যে স্কুলের বাচ্চাদের দিতে গিয়ে আমরা এক ধরনের একটু সমস্যায় পড়ছি, আমরা আবার ইউনিভার্সিটিতে যারা ইয়ে করতেন তাদেরকে দিতে গিয়ে এক ধরনের সমস্যায় পড়ছি, তো আমরা এগুলো মিট আপ করে আমরা করব। এবং আমরা চাচ্ছি খুব দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতা নিয়ে আসতে, আদারওয়াইজ এই টিকাগুলো আমাদের টাইম চলে যাবে। এখন আমাদের কাছে মনে হয় যে আসলে এখানে সমন্বয়হীনতার কোনো বিষয় আছে কি না। আপনি যদি ওমিক্রনকে যদি আমি ধরি, ওমিক্রন যেভাবে বিস্তার লাভ করছে এটা সারা পৃথিবীতে, আমি কিছুদিন আগে আমার আমেরিকা লন্ডনে যাওয়ার সুযোগ হয়েছিল, ফ্রান্সে যাওয়ার সুযোগ হয়েছিল, ওই সময় আমি দেখলাম যে মানুষ কিন্তু ওই সব দেশের মানুষ ওমিক্রন অথবা করোনাকে নিয়ে খুব বেশি চিন্তিত, খুব বেশি ফ্রেড আমার কাছে কিন্তু মনে হয় না। তারা স্বাভাবিক জীবনযাপন করছে, চলাফেরা করছে, কেউ মাস্ক পরলে পরলো, কেউ পরলে পরলো না, ওরকম একটা অবস্থা। সেই ক্ষেত্রে আমি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ তাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। আমরা বিভিন্ন মার্কেটে দোকানে আমরা মাস্ক ছাড়া কেউ ঢুকতে দিচ্ছি না, টিকা নেওয়ার জন্য আমরা মানুষকে বলছি, টিকা নেওয়ার জন্য আমাদের একজন আগ্রহ আছে। এবং আমি সেখানে চেষ্টা করেছিলাম ইংল্যান্ডে একটা বুস্টার ডোজ দেওয়া যায় কি না, হ্যাঁ আমার এক কাজিন আছে সেখানে, তাকে বলেছিলাম যে তুমি পারো কিনা, সে ডাক্তার, তো সে 3 দিন পর আমাকে বললো হেলবে আমরা আসলে পারবো না বাইরের কাউকে দিতে। আমি ঢাকা এসে দেখলাম যে আমার SMS এসছে যে আপনি বুস্টার ডোজ দিতে। এই যে সুবিধাগুলো আমরা বুক করছি এটা রাস্তায় বিনে পয়সা, আমি এখন তৃতীয় ডোজটা আমি পেয়েছি। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এইগুলো তো শুধু শহরভিত্তিক হচ্ছে, আমার মনে হয় এটা যদি আমরা গ্রামভিত্তিক করতে না পারি, শুধু শহরভিত্তিক করে আমি দেখালাম সবাইকে যে আমরা খুব এগুচ্ছি, খুব চেষ্টা করছি, তাতে করে তো আমার সংক্রমণ কমছে না। এবং আমার খেয়াল রাখতে হবে আমার যদি গ্রামগুলো এখন বিনষ্ট হয়, আগে কিন্তু আমরা শহরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার গ্রামগুলো যদি বিনষ্ট হয়, শহরের ব্যবসায়ীরা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদেরও কিন্তু একটা স্কোপ আছে, গ্রামে কিন্তু সেটা নাই, সেখানে তাদের সমিতিও নাই, এই সমিতির কাছ থেকে টাকা নিয়ে সুদে তারা ব্যবসা করবে, অথবা সেখানে ওই যে বড় পার্টি আছে যারা প্রচুর আমদানি করেন তারা মাল দিবে, ওই ব্যবস্থা কিন্তু তাদের নাই। যদি এখন যদি গ্রামের গ্রামভিত্তিক যদি এটা এফেক্টেড হয়, তাহলে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা সত্যি সত্যি খুব খারাপ অবস্থা পড়ে যাবে, এইটা আমার মনে হয় প্রথম ভাবা দরকার। এবং এইটা আমরা যতক্ষণ পর্যন্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মনে রাখতে হবে আমরা কোনো ক্রমে শঙ্কামুক্ত না। এখন ধরেন হঠাৎ করে দেখলাম যে বলা হলো যে বাসে অর্ধেক যাত্রী উঠবে, তার পরের দিন আবার দেখলাম যে এটাকে পরিবর্তন করেছে, না বাসে সবাই উঠবে, আবার গত পরশুদিন দেখলাম অফিস আদালতে অর্ধেক মানুষ এখন থেকে কাজ করবে। এখন অর্ধেক মানুষ যখন কাজ করে, এমনি তো অফিস আদালতে কাঙ্ক্ষিত সেবা কিন্তু আমরা পাই না, এটা আমার বলতে কোনো আপত্তি নাই। এখন বর্তমানে যে আমলাতান্ত্রিক যে বিষয়টা দাঁড়িয়েছে, আপনি ইচ্ছা করলে কারো রুমে ঢুকতে পারবেন না, ওখানে একেবারে মানে 2 হাত দূরে আপনাকে বসতে হবে, প্রথমত যাওয়াই নিষিদ্ধ। হ্যাঁ যেমন আজকে দেখলাম যে ইয়েতে সচিবালয়ে ঢোকায় নিষিদ্ধ করে দেওয়া আছে। এখন সচিবালয়ে যদি একজন ব্যবসায়ী ঢুকতে না পারে, একজন মানে যার কাজ আছে সে সচিবালয়ে ঢুকতে না পারলে তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রতিদিন কিন্তু একটা কাজ থাকে মানুষের, এই কাজগুলো কিন্তু বন্ধ হচ্ছে। তাইলে আমি একটা জায়গাকে বন্ধ করলাম, বাকি সবগুলো খোলা রাখলাম, তাতে সুবিধাটা কোথায়? বরং আমরা স্বাস্থ্যবিধি মানার দিকে যে কথাগুলো আমরা প্রথম থেকে বলে এসেছি, আমাদের স্বাস্থ্যবিধি দপ্তরও বলছে যে আমাদের স্বাস্থ্যবিধির উপর নজর দিতে হবে। কারণ আমাদের এই সক্ষমতা নাই যে আমি আমার অফিস আদালত বন্ধ করে দিব, আমি আমার বাস চালাবো না, আমি আমার দোকান বন্ধ করে দিব, তারপর আমি ভালো থাকবো, আমার গার্মেন্টস বন্ধ হয়ে যাবে তারপরে ভালো থাকবো, এইটা মনে করার কোনো কারণ নাই। এটা কিন্তু আমার সরকারের উচ্চ মহলে সবাই বোঝেন। কিন্তু পাশাপাশি আবার যখন দেখি অফিসে অর্ধেক লোক যাবে, বাসে মানুষ চলবে না, তাইলে আসলে আলটিমেটলি হচ্ছেটা কি? আমরা কিন্তু প্রথম যে মানে করোনার যে ধাক্কাটা পড়ল, সিদ্ধান্তের আবার ধারাবাহিকতাও থাকছে না, ধারাবাহিকতাও থাকছে না, পরিবর্তন করতে হচ্ছে তাদের পরবর্তী পর্যায়ে। এবং আমি গত মানে জুন জুলাই যদি আপনি খেয়াল করেন, সবচেয়ে খারাপ অবস্থা ছিল গত মানে 2021 সালের জুন জুলাইতে। আমরা
মানে একেবারে কার্যত অবরুদ্ধ ছিলাম, কার্ফিউর মতো ছিল দেশটা, কিন্তু তখন সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এবং এতে করে আমরা দেখলাম, আমার কাছে, আমি তো আর ডাক্তার না, বিশেষজ্ঞ না, কিন্তু আমি যদি এইভাবেই খেয়াল করি, আমি পত্রিকার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে সংবাদ মাধ্যমে আমি পড়ে যেটুকু জেনেছি সেটা হচ্ছে, যারা যত বেশি প্রিকশন নিয়েছে তারা তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বরং যারা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, তারা কিন্তু মোটামুটি অর্থনীতি ভালো আছে, মৃত্যুর হারও তাদের কম, তাদের সংক্রমণ হারও কম। তার উদাহরণ হচ্ছে আমার মনে হয় একটা সুইডেন, একটা বাংলাদেশ, যে আমাদের ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত আমরা হই না, যেই পরিমাণ ছোট্ট একটি জায়গা, 55,000 বর্গ মাইলের মধ্যে 18 কোটি মানুষ আমরা বসবাস করি। পৃথিবীর অন্যান্য দেশের মানুষ মনে করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, অনেক দেশের মানুষ মনে করে আমরা মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, তারপরে আমাদের সংক্রমণ কম, আমাদের মৃত্যুর হারও কম। তার অর্থ এটা নেই যে আমরা খুব মানে আশ্বস্তর মধ্যে থাকছি, তা ব্যাপারটা ওরকম না, কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা সমন্বয়হীনতার আর কোনো সুযোগ। তো এই যে নতুন যে ঢেউ, সেই ঢেউ নিয়ে কোনো শঙ্কা আছে? মানে আমি কিন্তু আপনাকে বলা শুরুতে বলছি যে গরিবের মরা হচ্ছে চোখ বন্ধ করে থাকে, আমরা এত ভয় টয় পাই না, অমিক্রন হবে, হ্যাঁ, এবং এটা সারা আফ্রিকা, গতকালকেও দেখলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এইটা আক্রান্ত হলে ভয়ের কোনো কারণ নাই, এবং এটা আমাদের দেশে বিশেষজ্ঞ যারা তারাও বলছেন যে ভয়ের কোনো মানে বিষয় নাই, আপনি সিমটোমেটিক ওষুধ খান, ঠান্ডা লাগলে ঠান্ডা ওষুধ খাবেন, কাশি থাকলে কাশি ওষুধ খাবেন, জ্বর থাকলে প্যারাসিটামল খাবেন, অথবা এটা গরম পানি খাবেন, আপনি 3-4 দিনে ভালো হয়ে যাবেন। এবং আমরা কিন্তু দেখছি তাই, যার হচ্ছে পুরো পরিবারে হচ্ছে এবং তারা সুস্থ হচ্ছেন। এখন অনেকে মানে যেমন ধরুন যাদের অন্য অন্য অসুখ থাকে, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, বয়সও বেশি, তাদের বেলা ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ, আমরা সেটাও হারাতে চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই মুহূর্তে মনে করি কোনো কারণেই যাতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া না হয়। গতবার আমরা যেটা দেখলাম যে আমরা এই কী বলে সাধারণ ছুটি, পরবর্তী পর্যায়ে লকডাউন, পরবর্তী পর্যায়ে কঠোর লকডাউন, এই শব্দগুলো আমরা আসলে শুনতে চাই না। অনেকে আবার বলেছেন দেখলাম যে দোকানপাট বন্ধ করে দেবেন, আমার মনে হয় এই ধরনের ভয়টা দেখে আমাদের লাভ নাই, আমার দোকান আমি চালাই, হ্যাঁ, অতএব দোকানপাট বন্ধ করার সময় যখন আসবে ডেফিনেটলি স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সরকার আমাদেরকে যদি বলেন, আমরা যদি সেগুলো দৃশ্যমান হয় যে হ্যাঁ আমার এখন দোকান বন্ধ করা দরকার, সেই ক্ষেত্রে ভাবতে পারি, বাট এরকম ভয়টা দেখে লাভ নেই। আমরা ব্যবসা বাণিজ্য করছি, মোটামুটি দাঁড়াবার চেষ্টা করছি, ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, অতএব আমার মনে হয় যে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। মহিউদ্দিন রুবেল, গার্মেন্ট সেক্টর টিকার মানে শ্রমিকদের টিকার আসলে অবস্থাটা কি? কারণ এর আগে ধারণা দেওয়া হয়েছিল যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খোলাই হবে টিকা দিয়ে বা টিকার ব্যবস্থা দ্রুততার সঙ্গে করা হবে, বাস্তব চিত্রটা কি আসলে? দেখুন, টিকার আগে তো আসলে হেলাল ভাই যেটা একটু আগে বলছিলেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে, তা আমাদের ধারণা বা আমাদের মতে আসলে সবাই আমরা এটা একমত হব যে স্বাস্থ্যবিধি মানার তো কোনো বিকল্প নাই, সে কোনো প্রেক্ষাপটে সেটা হোক না কেন। সো এই ধরনের আপনার বিপর্যয়গুলো ফেস করার সবার প্রথম এক্সপেক্টটা হবে, আমি মনে করি, স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমাদের করতে হবে। সো একজনও যদি ক্ষতি হয়, আমরা তো সেটাও চাই না যে একজনেরও ক্ষতি হোক, সো স্বাস্থ্যবিধি প্রথম মানতে হবে, দেন হচ্ছে আপনার টিকার যেই ব্যবস্থাটা হওয়া উচিত সেটা হতে হবে। এখন অনেস্টলি আমাদের কাছে এরকম কোনো এক্স্যাক্ট ডেটাবেস বা তথ্য আমাদের আমার মনে হয় না আছে যে এক্স্যাক্ট কতজনের টিকা দেওয়া হয়েছে গার্মেন্ট সেক্টরে বা ইয়া, কারণ কি আসলে এটা তো স্ক্যাটার হবে আমাদের ওয়ার্কার, খুব দুরূহ যে আপনার ফ্যাক্টরিতে কতজন টিকা নিয়েছে। আমার ফ্যাক্টরিটা তো আমি জানছি, আমি বলছি যদি প্রত্যেক মালিকই সেটি করে, এবং বিজিএমই তো খুবই অর্গানাইজ পাওয়ারফুল একটা ট্রেড বডি, সো তার মেম্বারদের কাছ থেকে সেই তথ্য পাওয়া কি খুব ডিফিকাল্ট? পাওয়াটা মেম্বারদের কাছ থেকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি বলেন সেটা পাওয়াটা খুব ডিফিকাল্ট না, বাট যেটা হচ্ছে কি এখন মনে করেন আমার ফর এক্সাম্পল আপনার গার্মেন্টসে 500 ওয়ার্কার কাজ করছে, তো এই 500 ওয়ার্কার সবাই তো আপনার ওই গার্মেন্টসের এলাকাতে থাকছে না, কিছু ওয়ার্কার দেখা যাচ্ছে এলাকা ভিত্তিক নিয়ে নিচ্ছে, কিছু ওয়ার্কার দেখা যাচ্ছে নেয়নি, তাকে আবার আমাদের গার্মেন্টসের ওই গার্মেন্টসের তত্ত্বাবধানেও আবার টিকা অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে। সো ডেফিনেটলি দেখেন আমরা তো আসলে এত উন্নত ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে এখনও হয়ে ওঠেনি যে এইগুলোকে সেইভাবে মেনটেন করবে, তবে ডেফিনেটলি আপনি যেটা বলছেন ইট ইজ নট ডিফিকাল্ট, যদি আমাদের সেই লেভেল অফ ইনফ্রাস্ট্রাকচার থাকতো, যদি এমন হতো যে না গার্মেন্টস কর্মীদের টিকা গার্মেন্টসেই দেওয়া হবে, যেটা কিনা এলাকা ভিত্তিক বা অন্যভাবে বয়স ভিত্তিক যেটা হতো সেটা হবে না, তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ আমরা আমাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো। তা আমার মনে হয় না ডেফিনেটলি যে এভাবে করে আসলে আমাদের ম্যানেজমেন্টটা হচ্ছে। সো আসলে যেটা আপনারা বলছিলেন প্রথমে যে 18 কোটি মানুষ, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ইয়া, তাতে যে আমরা যে এই পর্যন্ত এখানে আল্লাহর রহমতে অন্য অনেক দেশের থেকে ভালো অবস্থান আছে সেটাও অনেকটা একটা সুক্রিয়া, কিন্তু এটা হতে পারলে ডেফিনেটলি ভালো হতো, তবে এখনও ডেফিনেটলি পুরোপুরি তো আমাদের আসেনি। তবে আশ্বস্তের ব্যাপার হচ্ছে এটা, টিকা
অবশ্যই দেওয়া হোক, সবার সবাই পাক, সেটা যে কোনো বয়সে হোক না কেন, বাট গার্মেন্টস ওয়ার্করও পাক আমি সেটা চাই। এবং আমি তো অনেকবার অনেক অনুষ্ঠানে বলেছি যে তাদেরকে কেন ফ্রন্ট লাইনার হিসেবে বিবেচনা করা হবে না, বিকজ আজকের দেশের ইকোনমির যে দেশটা যে আমরা এখন যে ভালো বলছি বলার, উনি হেলাল ভাই যে বললেন যে সুইডেন এবং আমরা ভালো অবস্থানে আছি বা ছিলাম, এটা তো বলছি আসলে তাদের উপরে বেস করে, এই শ্রমিকদের উপরে। তারা সাহস দেখায় যদি প্রশাসন, পুলিশ এবং অন্য অন্য ডাক্তারদের মতো তারাও যদি বলতো যে না আমরা কাজে আসবো না, আমরা আমরা রিস্ক দিতে চাই না, তাহলে আজকে আপনার ইকোনমি কোথায় যেত? আপনার ইকোনমির একটা বড় অংশই তো আজকে তাদের উপরে ডিপেন্ড করে আমরা দাঁড়িয়ে আছি। সো অবভিয়াসলি তাদেরকে পর্যাপ্ত যে পরিমাণে টিকা দরকার সেটার আওতায় আনা উচিত, এবং যত তাড়াতাড়ি আনতে পারবো তত তাড়াতাড়ি আমরা সেফ। 100% অবশ্যই টিকা দেওয়ার পরও আমরা সেফ হচ্ছি না, বাট তারপরও যেটা আপনি দেখছেন যে অমিক্রনে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো যে বলছে যে এফেক্ট কম হচ্ছে, আই মিন ক্ষতির সম্ভাবনাটা কম, তা আমার ধারণা, আমি যদিও ডাক্তার নই, যেহেতু আমাদের টিকা হয়েছে অনেকের, অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলছে, সেসব কারণেই কিন্তু এফেক্টটা আমার ধারণা কম হচ্ছে। বাট যেই গতিতে এটা ছড়াচ্ছে, আপনি যদি অ্যাসোসিয়েটেড যেই রোগগুলো মানুষের শরীরে থাকে সেগুলো যদি ট্রিগার করে, ক্ষতি কিন্তু আমার আমার স্বল্প জ্ঞান মতে যে অনেক বেশি হওয়ার সুযোগ ছিল, যেটা কিনা আপনার এই কারণে এখনো হয়নি। তো আশা করি যে না, ক্ষতিটা একটা হচ্ছে দৃশ্যমান ক্ষতি হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে কিনা, কিন্তু বিশেষজ্ঞরা তো বলছেন যে কোভিড বলি বা অমিক্রন বলি যাই বলি না কেন, শরীরের উপরে একটা দীর্ঘমেয়াদে প্রভাব রেখে যাচ্ছে, নানান অর্গানকে ক্ষতিগ্রস্ত করছে। জি, এখন অবশ্যই, এবং এমনও দেখা গেছে, কালকেই আমার দুদিন আগে এক বিশেষজ্ঞ আমার এখানে বলছিলেন যে তারা প্রায় লাখখানেক মানুষকে পেয়েছেন বাংলাদেশেই, যাদের এক দেড় বছরে কোভিড যতবার তারা পরীক্ষা করেছেন কোনোদিনই নেগেটিভ আসেনি। আচ্ছা, মানে কোনো না কোনোভাবে তার শরীরে ভাইরাসটা থেকে গেছে। আসলে এই ব্যাপারে আমি খুব কংক্রিটভাবে কিছু বলতে পারছি না, বাট যেটা আমি মানে সবার সাথে আলোচনা করে দেখছি বা শুনছি, আমিও এরকম অনেককে পাচ্ছি যারা কিনা বলছে যে তাদের এক দেড় বছর আগে কোভিড হয়েছিল, অলমোস্ট অনেকেরই কিন্তু এখন দুবার করে কোভিড আমার মনে হয় হচ্ছে, যাদের প্রথমবারও হয়েছে বা একবারও হয়েছে, অনেকেই বলছে কিন্তু যে তাদের কিছু সাইড এফেক্ট তারা এখন পাচ্ছে। এবং আমার আমার নিজেরই একটা বন্ধু আছে, প্রথমবার কোভিড যদি মনে থাকবে যে নাকের যেই ঘ্রাণ শক্তি সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষেরই চলে গিয়েছিল, সে কিন্তু আমার আমার এই বন্ধু এখনো তার ঘ্রাণ শক্তিটা 100% ফিরে পায় না। অবভিয়াসলি তার মানে এটা একটা সেটারই সাইড এফেক্ট। একই সাথে অনেকের যে গায়ে নর্মাল ভাইরাস হলে যে গায়ে ব্যথা বা জনিত সমস্যা থাকে সেটা স্মৃতিশক্তি জনিত সমস্যা একটা হচ্ছে, অনেকে কিন্তু এটা দেশে বিদেশেও কমপ্লেন করেছে। সো কিছু তো সাইড এফেক্ট আসলে আছে এবং হচ্ছে, সেটা তো মানতেই হবে, বা সেটার পরিমাণটা বা কোন লেভেল সেটা আসলে বিবেচনা করাটা আমার। হেলালুদ্দিন, এমনিতে আগে তো ধরেন কোভিড যখন এসে হঠাৎ করে এসছে, প্রস্তুতি ছিল না, বোঝা যায়নি, একটা বড় ঝড়ের মধ্য দিয়ে গেছে, এবার তো এখন একটা মোটামুটি সময় পাওয়া গেছে, মানে কিছুটা সামলে উঠেছেন, আপনি নিজেই বলছিলেন ভয় টয় না করবার একটা সাহসও তৈরি হয়েছে, কিন্তু বড় ধাক্কা যদি সামনের দিকে আসতেই থাকে এবং গ্র্যাজুয়ালি, সেক্ষেত্রে যে প্রস্তুতিটা নেওয়া দরকার, যে সেটি আপনাদের দিক থেকে বা সরকারের দিক থেকে বা সরকারের সঙ্গে প্রাইভেট সেক্টর মিলে, সেই লক্ষণটা আছে কি না? আমার কাছে যেটা মনে হয়, আমি আগে বলছি আমি বিশেষজ্ঞ না, আমি ডাক্তারও না, আমার কাছে যেটা মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডাক্তারের কোনো প্রশ্ন আপনাকে করিনি আমি, না আমি আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি, স্বার্থ সংশ্লিষ্ট আমি, হ্যাঁ ওইটাই যখন বলবো তখন যদি আবার ডাক্তারই ইয়েতে পড়ে যায় ভাববে যে এই লোকে কেন বলে এটা। আমরা যখন ইংল্যান্ডে গেলাম, আমরা প্রথম গেলাম গ্লাসগোতে, সেখানে ছিল আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা করে আমাকে কিন্তু হলরুমে ঢুকতে হয়েছে, আমরা সেখানে পরীক্ষা করলাম সবাই নেগেটিভ এসেছি, ওখানে তাৎক্ষণিক পরীক্ষা, র্যাপিড পরীক্ষা, আমরা ওখানে নেগেটিভ হওয়ার পরে আমরা ওখানে ইয়েতে সম্মেলনে অ্যাটেন্ড করলাম, দেখলাম ইংল্যান্ডে এসেছি সেখানেও আমরা ঢুকলাম, ওখানে পরীক্ষা করে নেগেটিভই থাকলাম। আমরা যখন ফ্রান্স থেকে আসছি, ওই দিন আবার আগে পরের দিন ফ্লাইট, আগের দিন আমরা ওখানে পরীক্ষা করলাম, হঠাৎ একজনের আমাদের মধ্যে একজনের পজিটিভ হয়ে গেল, অ্যান্ড পজিটিভ হয়েছে, আমরা এখন হোটেলে বলতে পারি না তাকে যে তার পজিটিভ, কারণ তাহলে তো হোটেল থেকে বের করে দিবে, সে থাকবে কোথায়? এরকম একটা বাজে সিচুয়েশনে পড়ে গেলাম, তাকে আমাদের ফেলে আসতে হয়েছে। প্রশ্ন হচ্ছে ওই যে আপনি বললেন না যে অনেকের পরীক্ষা করে এক বছরের মধ্যে দেখা গেছে তার কখনোই নেগেটিভ হয় না, খালি পজিটিভই ছিল তার, আসলে পরীক্ষাগুলো যে কীভাবে হয় অ্যান্ড এইটা আপনি কীভাবে বলবেন? আমি এত লম্বা পথ পাড়ি দিলাম, আমি 10 বার র্যাপিড টেস্ট করলাম, এর মধ্যে 10 বারে একবারও আমাকে বলেন আমার মধ্যে পজিটিভনেস পজিটিভ আছে। আমি যখন প্লেনে উঠতেছি তার আগের দিন আমাকে বলতেছে আপনি পজিটিভ, যদি তখন ভাইরাস ঢুকে থাকে, তাইলে পরীক্ষা আসলে এটা আমার কাছে সেটাও মনে আর কি, আমাকে তখন প্রশ্ন জাগে যে আমরা এতগুলো পরীক্ষা করলাম
এরকম না যে অনেক দিন পরে পরীক্ষা করছি, মানে প্রথম পরীক্ষা করলাম আমি 7 দিনে 10 বার পরীক্ষা করছি, 8 বার পরীক্ষা করছি, তারপরে এসে দেখলাম যে 8 দিন আমার আগের দিন কোভিড পজিটিভ হয়েছে। তো অতএব আমার কাছে মনে হয় যাই কিছু হোক আমাদের তো মোকাবেলা করতে হবে। আমরা এই যে দেখেন প্রতিদিন মানুষ রাস্তায় মারা যাচ্ছে, মানুষ রাস্তার মৃত্যুর মিছিল আমরা দেখছি, কিন্তু প্রতিদিন সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, হ্যাঁ ট্রাক বাসে মেরে দিচ্ছে, ট্রাকে মেরে দিচ্ছে, মোটরসাইকেলতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা কি রাস্তা নামা বন্ধ করে দিয়েছি? আমরা তো রাস্তায় চলছি। অতএব ওই সাহসটুকু আমার মনে হয় নিয়েই চলতে হবে। এখন আপনি যেটা বলেছেন যে আমাদের মানে ইয়েটা কতটুকু, মানে আমাদের প্রিকশনটা কতটুকু, আমি বিশেষ করে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে আমরা আসলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, সেটাই আমি আসলে প্রিকশন বলতে সেটার কথা মেন করেছি আমি, সেটাই তো। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা তো ওমিক্রনকে মোটামুটি যেটুকু না ভয় পাই, আমার কাছে বেশি মানে ভয় লাগে এখন জিওপলিটিক্সটাকে, জিওপলিটিক্স যেভাবে শুরু হয়েছে। আমি এই জায়গায় আসলে যেতে চাই না, যেহেতু আপনি আমাকে বললেন না, আপনি না যেতে চাইলে আমি তো আসতাম, যেহেতু এখানে গার্মেন্টস সেক্টর আছে। আমি তো জিওপলিটিক্সটা যেভাবে এসছে এখন, আমরা কিন্তু এত বড়টা কোভিড এর পরে আমরা কিন্তু ভেবেছিলাম যে যেটা ভাই বললেন যে আমরা সুযোগে দাঁড়াবার চেষ্টা করছি এবং আমরা দাঁড়াবার জায়গায় কিন্তু চলে এসছি। ইনফ্যাক্ট আমরা কিন্তু না খেয়ে কেউ নাই, খুব বেশি অর্থ কষ্টে আছে সেরকম লোক আপনি খুব বেশি পাবেন না, যদি সে অক্ষম ব্যক্তি না হয় মোটামুটি সে আয় রোজগার করতে পারছে চলার মতো। কিন্তু জিওপলিটিক্স আমার একটা একেবারে আমার যেটা এলিট ফোর্স তার বিরুদ্ধে যেভাবে একের পর এক স্যাংশন আসছে, এখন টেলিভিশন খুললে কি মনে হয় যে আরেকটি কি আসছে, আরেকটি কি আসছে, আমি এই যে আতঙ্কে আছে। কিন্তু আমরা যেটা মনে করছিলাম যে এর আগে ট্রাম্প প্রশাসনকে আমরা মনে করতাম উনি হঠাৎ করে সিদ্ধান্ত নেন, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল ওইগুলো উনি খেয়াল করেন না, কিন্তু বাইডেন প্রশাসনকে আমরা কিন্তু মনে করছি অত্যন্ত জেনুইন একটা ইয়ে, ওনারা সবসময় মানুষের কথা খেয়াল করবেন এবং মানে জিওপলিটিক্সের দিকে ওনারা খেয়াল রাখবেন যাতে কোনো ক্রমে উত্তপ্ত না হয়। এখন ধরেন আমরা একটা ছোটো রাষ্ট্র, এখানে আমাদের এই বিভিন্ন সময় কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটির মধ্য দিয়ে কিন্তু, এবং এমন কোনো রাষ্ট্র নাই যে শতভাগ শুদ্ধ করতে পারে, ভুল ত্রুটির মধ্য দিয়ে তাকে আগাইতে হয়। এখন আমাদের বড় যে পরাশক্তিগুলো আছে তারা এই সিদ্ধান্ত হঠাৎ করে না, তো এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে আমি যখন দেখছি অনেক ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে আপনি তো জবাব দেননি, আমি তা জানি না, আমার কাছে কিন্তু হঠাৎ, আমি যখন টেলিভিশনে দেখলাম পত্রিকায় দেখলাম আমার কাছে তখন হঠাৎ মনে হয়েছে, এর আগে কি হয়েছে আমাকে আমি কিন্তু জানিও না, সেগুলো প্রচার আপনারা করেন নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে এই মুহূর্তে অন্তত মানে বাইডেন প্রশাসনের কাছ থেকে আমাদের একটা রিকোয়েস্ট যে আমরা আসলে দরিদ্র দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদেরকে অন্য কোনোভাবে আমাদের ভুল ত্রুটি যদি হয়েও থাকে আলোচনার মধ্যে শেষ করা যেতে পারে। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমার মনে হয় আমাদের সারা দেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারা তো আমাদের জন্যই রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি। কিন্তু ধরেন যে যেটি আশঙ্কা ইতিমধ্যে বিজেপি সেই আশঙ্কা করেছে প্রকাশ খানিকটা যে হ্যাঁ তৈরি পোশাক খাতের উপর এক ধরনের চাপ আসতে পারে, পিস কিপিং মিশনে একটা চাপ আসতে পারে যেগুলো সরাসরি জনগণকে স্পর্শ করে, সেরকম চাপ তো এখন পর্যন্ত আসেনি। সো আপনার আতঙ্কের জায়গা কোথায়? মানে র্যাব বা র্যাবের 7 জন কর্মকর্তা সেটি তো সাধারণ জনগণকে কতটা স্পর্শ করছে বলে মনে হয়? এই যে আপনি যে কথাগুলো আগে বললেন যে আশঙ্কার কথাগুলো যেটা বললেন এটা তো আমাদের মাথায় আছে। এখন আপনি বলতে পারেন যে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ কি? আমি সেটা বলছি না, এটা বলছি আসেনি তো, মানে এরকম আসতে পারে বলে আশঙ্কা। ওই জায়গায় যদি আরো এটাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করতে থাকে, আমার গার্মেন্টস যাবে কোথায়, আমার এক্সপোর্ট যাবে কোথায়, আমার ক্ষুদ্র ব্যবসায়ীরা যাবে কোথায়, আমার ইকোনমিক অবস্থাটা কি হবে? অথবা আমি মনে করি এই মুহূর্তে আমাদের যারা দেশে রাজনীতি করেন সমস্ত দলকেই বলবো সবাই বসে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে ঠিক আছে এগুলো আমরা আমাদের আভ্যন্তরীণ বিষয়, হ্যাঁ এইগুলো আমরা নিজেরা শর্ট আউট করি। অন্তত বাইডেন প্রশাসনকে কিন্তু আমি এখনো মনে করি যে ওনারা মানুষের জন্য এবং সারা পৃথিবী কিন্তু তাকিয়ে থাকে। কিন্তু আপনার আভ্যন্তরীণ বিষয় যদি আপনি ফিক্স না করেন তাহলে আপনার চারপাশের মানুষ তো মানে আপনার বাড়িতে যদি সমস্যা থাকে এবং সেই সমস্যা যদি প্রতিদিন নানাভাবে প্রকাশিত হতে থাকে আপনার প্রতিবেশীদের তাতে তো কিছু তো সমস্যা হয়ই অনেক সময়। না এটা অনেক দূর প্রতিবেশী, আমি আমার খুব কাছের প্রতিবেশী না, কিন্তু বিষয়টা হচ্ছে না অনেক দূর প্রতিবেশী কিন্তু ধরেন তার সঙ্গে আপনার সম্পর্ক তো নিবিড় সম্পর্ক। এই যে মানে আমাদের আরএমজির প্রধান ক্রেতা কারা, তো ওটা তো দুর্বল হবে না? ভারত তো আপনার ক্রেতা না, চায়না আপনার ক্রেতা না, তো ক্রেতা তো তারা, তার তো সমস্যা। আমার কথা হচ্ছে আমি একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ আমি দিতে পারবো না, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তাকে দূরের বললে হবে না। হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রীর যে নীতিটা ছিল যে কারোর সঙ্গে বৈরিতে না সবার সঙ্গে বন্ধুত্ব, আমি উনি কিন্তু মেনটেনও করছিলেন। আমরা দেখলাম দীর্ঘ সময় ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক এখনও বিদ্যমান, চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট আমাদের এখানে আছে। আমরা ট্রাম্পের পরে আমরা বারবার চেয়েছি যে বাইডেন প্রশাসন আবার মানে ক্ষমতায় আসুক, আমরা অন্তত একটা ভালো সারা পৃথিবী দেখতে চাই, উত্তপ্ত পৃথিবী দেখতে চাই না। তো ওরা তো মনে করছে ওরা ভালো পৃথিবীর দিকে এগোচ্ছে, সারা পৃথিবীতে সব মিলে কিন্তু
আমরা হিউম্যান রাইটস এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছি আমাদের ছিল তো সেই কারণে আমি মনে করি যে আসলে এটাকে যদি এই মুহূর্তে আমাদের এই টেনশনটা তো না থাকে আমরা কিন্তু ওমিক্রনকে খুব বেশি ভয় পাই না আমরা এই জায়গাটা ভয় পাচ্ছি যে এই জায়গাটা কোনো উলটপালট হয়ে গেলে আমার ইকোনমিটা ক্ষতিগ্রস্ত হলে আমাদের অবস্থাটা কোথায় সো মিস্টার হেলালুদ্দিন টেনশনে আছেন মহিউদ্দিন রুবেল টেনশনে আছেন আমি আমি অবজার্ভ করছিলাম হেলালের কথাগুলো আসলে তো দেখেন জিও পলিটিক্স বা এই এটা তো এফেক্ট ব্যবসা বাণিজ্য বা যে কোনো দেশকেই করে বা করবে আমাদের দেশকেও করে এসেছে বাট ডেটাটা আসলে যদি আমি একটু অ্যানালাইসিস করি ইউএসএ বাংলাদেশের সাথে আমাদের সবচেয়ে বড় ট্রেডটা তো হয় আরএনজি দিয়েই বাট আরএনজি ট্রেডার কি সিচুয়েশন এই জিও পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যেই কিন্তু আমাদের এক্সপোর্টও তো হয়েছে বাট ফর্চুনেটলি আমরা কিন্তু সবচেয়ে বেশি গ্রোথ করেছি রিসেন্ট ডেইজে ইউএসএতে এবং গত পরশু দিন অটেক্সা একটা রিপোর্ট প্রকাশ করে ইউএসএ থেকে ওরা নিজেরাই ইন্টারনাল ইম্পোর্ট কী করেছে দেখা গেছে যে বাংলাদেশ 33% গ্রোথ করেছে ওদের ইন্টারনাল মার্কেটের জন্য রিসেন্ট ডেজে তো আমার কাছে কেন এটা তো ভালো খবর কিন্তু আশঙ্কা হচ্ছে মানে ওনার যেটা আশঙ্কা যদি এখানে কোনো চাপ আসে যদি তারা বলতে শুরু করে যে হ্যাঁ আমি ওদিকে যাচ্ছি তো এটা তো আসলে একটা দেশের আই মিন নীতি নির্ধারণের ব্যাপার যে তারা আসলে কীভাবে করছে অন্য দেশের সাথে সম্পর্কটা কোন দিকে নিবে এবং সেটার উপরে বেস করেই তারা তাদের আমদানি নীতি বা অন্য অন্য নীতিগুলো হয়তো ইন্টার রিলেটেড করবে বাট আমার ব্যক্তিগত উপলব্ধি অ্যাজ এ আরএমজি ব্যবসায়ী হিসেবে দেখেন বাংলাদেশে যখন আরএমজি ব্যবসা আসে কেন আসে যদি আমরা ইতিহাসে যাই এমন না যে ইউএসএ আমাদেরকে ভালোবাসে বা কানাডা আমাদেরকে বেশি ভালোবাসে অন্য দেশকে খুব ঘৃণা করে আমার মনে হয় না একটু এরকম ব্যাপারটা আসলে তো যে বাংলাদেশ ওদের থেকে অনেক দূরে ভৌগোলিকভাবে যদি আমরা দেখি অনেক দূরে তারপরেও কেন আমাদের সাথে ওদের গ্রোথটা এত বাড়ছে ইউএসএর মার্কেটটা বাই ডিফল্ট হচ্ছে একটু লো কস্টের মার্কেট ওদের ওরা একটু বাইটা বেশি বাই করে লো কস্টে বাই করে কম্পেয়ার টু ইউরোপ এবং অন্য দেশগুলো থেকে সো ওরা এত সস্তায় বা বাংলাদেশ যখন ব্যবসা শুরু করে এত সস্তা শ্রমে এবং এত সস্তায় মার্কেট ওরা কিন্তু বিশ্বে আর কোনো জায়গায় পাবে না বা পায় নাই পায়নি বলেই কিন্তু আমাদের এত কিছুর মাঝেও বাংলাদেশের গ্রোথটা ওদের কেন হচ্ছে তবে আমার যেটা মনে হয় যে যতই যেরকম পলিটিক্যাল সিচুয়েশনই হোক না কেন একদম জিরো তো ওরা আর করে ফেলতে পারবে না হঠাৎ করে কারণ ওদেরও তো একটা প্ল্যান প্রতিটা সেক্টর বা দেশেরই তো একটা প্ল্যান থাকে যে সে তার নীতি কী হবে সে কতটুকু কোন দেশ বা কোন অঞ্চল থেকে কিনবে তো খুব বেশি ভয় পাওয়ার সিচুয়েশন বল আমার এখনও মনে হচ্ছে না তবে দেখা যাক যে তারা যে জিনিসগুলো নিয়ে কোশ্চেন করছেন শঙ্কা করছেন সেগুলো কতটুকু আমরা অ্যাড্রেস করছি সেগুলো আসলে তারা ফার্দার কতটুকু বিবেচনা করছে বা কীরকমভাবে তারা নিচ্ছেন অবশ্যই একটা পর্যায়ে যদি তারা সন্তুষ্ট না হয় বা তারা যদি তাদের দেশে আই মিন নীতি নির্ধারকরা মনে করেন যে না তারা এই দেশে বা এই অঞ্চলের সাথে সম্পর্ক এসব কারণে একটু কমিয়ে দেবেন সেটার এফেক্ট তো কিছুটা ডেফিনেটলি পড়বে বাট আমি যদি ব্যবসা বাণিজ্যের দৃষ্টিতে বিশ্লেষণ করার চিন্তা করি যে অতীত ইতিহাস দেখি এবং তাদের সাথে আমাদের যে কিন্তু আপনি পৃথিবী জুড়ে স্যাংশনের যে ইতিহাস সেই স্যাংশনের ইতিহাসে মিস্টার হেলালুদ্দিন রাইটলি পয়েন্ট আউট করেছেন যে ট্রেডের উপরে কিন্তু একটা আঘাত কারণ পলিটিক্সটা তো ইকোনমি বেসড অনেকটা মানে অর্থনৈতিক স্বার্থ বিবেচনাটা তো কাকে কিভাবে কোন জায়গায় আঘাত করতে হবে এবং আর সেটি তো হতেই পারে জি দেখেন দুর্বলের উপরে সবলের অত্যাচার তো মোটামুটি আমরা এটাকে জানি তো আসলে আমাদের উপরে অলওয়েজ তারা এই ধরনের এখনো যে অত্যাচার হচ্ছে না বা এখনো যে ইম্পোজ হচ্ছে না অত্যাচারই বা আপনি বলবেন আমি অত্যাচার স্যার অত্যাচার হয়তো ব্যাপারটা রাইটলি হবে না বাট আই মিন আমাদের উপরে বিভিন্ন জিনিসপত্র ইম্পোজ করা যে এখনো হচ্ছে না তা কিন্তু না আপনি যদি দেখেন রানা প্লাজার পরে আমাদের যেই ডেভেলপমেন্ট হয়েছে আমাদের যেই আপনার গার্মেন্টস সুরক্ষা আমরা করেছি এখন পর্যন্ত যেখানে আমরা নিয়ে গেছি বিশ্বের অদ্বিতীয় কোনো দেশ এখন পর্যন্ত কিন্তু ওই লেভেলে ওরা এত বড় বড় পশ্চিমা বা বড় দেশগুলো এত বড় কথা বলে আমি তো বলবো আমাদের দেশ আমাদের সেক্টর ওদের যে কোনো দেশের থেকে অনেক বেশি সুরক্ষিত বাংলাদেশের আমাদের প্রতিটা গার্মেন্টস 100% ইন্সপেকশন করার পরে কিন্তু আজকে সার্টিফাইড এবং তারপরে কিন্তু ওরা মাল নিচ্ছে এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন না বিভিন্নভাবে আমাদের উপরে কিন্তু অনেক রকমই বিধিনিষেধ বা নতুন নতুন শর্ত যেমন আপনি বলছিলেন একটু আগে যে সস্তা শ্রমের কারণে আমাদের এখান থেকে নেওয়া হচ্ছে কিন্তু ইউএসএ কিন্তু আবার লেবার রাইটস নিয়ে আর অনেক বেশি সোচ্চার তারা এবং বাংলাদেশের কনটেক্সটে আমি ডিপ্লোমেটদের সঙ্গে আলাপ করে যেটা বুঝতে পারি যে তাদের দুটা ইস্যু সবচেয়ে বড় মানে তিনটা ইস্যু বেসিক্যালি একটা হচ্ছে ক্লাইমেট আরেকটা হচ্ছে লেবার রাইটস আর থার্ড হচ্ছে ডেমোক্রেসি হিউম্যান রাইটস এগুলো জি তো লেবার রাইটসের কথা যদি আমরা আমরা আসি এটা অনেক ভেগ একটা ব্যাপার সো আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আপনি সব চাচ্ছেন যে আমাকে এইটা 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 দিবেন
এখন এটা 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 তো আসলে ফ্রি অফ কস্ট আসতে পারে না, আপনার তো প্রতিটা ডেভেলপমেন্টই তো একটা কস্ট এখানে, তাই না? সো আপনি আমার এই কমপ্লায়েন্স মানতে হবে, আমাদেরকে এভাবে সবকিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, আমাদেরকে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, বাট একই সাথে কি হচ্ছে আপনি যদি রিসেন্ট ইতিহাস দেখেন ইউনিট প্রাইস কিন্তু কমে, আই মিন ইন এ সেন্স পার ইউনিট প্রাইস কিন্তু কমে গেছিলো, রিসেন্টলি বেড়েছে, সেটা আসলে কস্ট বেড়েছে, নট আমি বলবো আক্ষরিক অর্থে ইউনিট প্রাইস কিন্তু আমাদের বাড়েনি। সুতরাং এই জায়গায় তাদের দ্বৈত নীতি বরাবরই আছে এবং যখনই আমরা এটা নিয়ে কোয়েশ্চেন করি বা পয়েন্ট আউট করি তখনই তাদের থেকে কিন্তু আমরা আর কোনো সঠিক কোনো উত্তর আমরা 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 কিন্তু একদমই পাই না। তো এই জায়গাটায় ডেফিনেটলি, আর ক্লাইমেটের কথা যদি আপনি বলে থাকেন, দেখেন অবশ্যই ক্লাইমেটের প্রতি আমরা বা পরিবেশের প্রতি আমরা বিশ্বে এই মুমেন্টে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব 150 উপরে আমাদের পরিবেশ বান্ধব কারখানা সার্টিফাইড আছে, আরও পাইপলাইনে আছে। শুধু কারখানার কথা সামগ্রিকভাবে মানে বাংলাদেশের এই বিষয়টা ইস্যুটা অ্যাড্রেস করা দরকার। জি জি, অবশ্যই সেই ইস্যুটা অ্যাড্রেস করা দরকার, বাট আমার আমার কাছে মনে হয় যে তারা যখন যেটা দরকার তখন সেটা পয়েন্ট আউট করে, বাট আসলে এর বিনিময়ে যে জিনিসগুলো আমাদের পাওয়া উচিত বা আমরা পেলে সেগুলো অ্যাড্রেস করতে পারবো সেখানে আমার কাছে মনে হচ্ছে একটা গ্যাপ রয়েই যায় এবং যে কারণে এই জিনিসগুলো সবসময়ই সলভ হয়ে ওঠে। গ্যাপটা কি মানে নেগোসিয়েট করবার দুর্বলতার কারণে মনে হয়, বা নীতি নির্ধারকরা বা এইসব খাতের নেতৃত্ব তারা ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারছেন না? সেটা তা তো বটেই, এটা তো মানে অন্যতম একটা কারণ যে লবিস্টের কথা শুনছি এখন যে লবিস্ট নিয়োগ করা হচ্ছে ইত্যাদিতে, এগুলো অবশ্যই আমরা এত বেশি বুঝি না, তারপর আপনাদের মাধ্যমে যেটুকু বুঝি আর কি। ভাই যেটা বললেন আমি সেই জায়গায় মানে যেতেই চাই না যে আমরা এই দিয়েছি উনি কী দিয়েছেন, আমরা আমি ওই জায়গাটাও যেতে চাই না। ওনারা আমাদের কমপ্লায়েন্সের কথা বলছেন, ওনারা এত কষ্ট করে কমপ্লায়েন্স করেছেন, তারপর ওনাদের মানে রেট বাড়ে নাই, প্রাইস বাড়ে নাই, এইসব দুঃখ কষ্ট আমাদের সেগুলো বলতে চাই না। বিষয় হচ্ছে আপনি যদি এভাবে দেখেন জিও পলিটিক্সে, গত 12 বছরে আমরা 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা বাংলাদেশে স্থান দিয়েছি, আমরা নিজেদেরই চাইছি একটা অবস্থা। আমরা রোহিঙ্গাদের জায়গা দিয়েছি, জায়গা দেওয়ার শুধু জায়গা দেয় নাই, আমরা তাদের জন্য আলাদা বাসস্থান করেছি, আমরা বড় বড় স্টিমারে করে তারা সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তাদের কিনা আমরা 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 করছি। এগুলো তো আমাদের অ্যাচিভমেন্ট। আমরা একসময় এই কেন আমরা এটা করছি, আমরা একসময় ভারতে গিয়েছিলাম দেশটা স্বাধীন করার জন্য, তারা আমাদের উপকার করেছে, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি, আমরা আজকে 10 লক্ষ রোহিঙ্গাকে এখানে স্থান দিয়েছি। আজকে যদি দেখেন ভারতের 7 সিস্টারকে আমরা এই বর্তমান সরকার সব রকম সুবিধা, আমরা যে জিনিসটা বারবার ভাবি যে ভারত আমার সবচেয়ে ভালো প্রতিবেশী বন্ধু, অথবা সেই কাজটা কিন্তু আমরা করেছি। আমরা বিনিময়ে কী পেয়েছি সেটাও বলতে চাই না, আমরা বিনিময়ে দুঃখ পেয়েছি, আনন্দ পেয়েছি সেটাও বলবো না। আমাদের কথাটা খুব পরিষ্কার যে আমরা আসলে মানে উন্নয়নশীল দেশের দিকে এগুচ্ছি, আমরা দীর্ঘ সময় একটা জায়গায় আটকে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, বেরিয়ে আসছি বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই মুহূর্তে আমরা চাই আমাদের মানে উপরে কোনো রকম মানে জিও পলিটিক্সের কোনো সংক্রমণ যাতে আমাদের আঘাত না করে, এর জন্য আমি ভারতকে অনুরোধ করবো, আমি আমেরিকাকে অনুরোধ করবো, চীনকে অনুরোধ করবো, হ্যাঁ, যে আমরা আসলে একটু এগোবার চেষ্টা করছি। এখানে 18 কোটি মানুষ, আমার কিন্তু মানে বললাম না কিছুক্ষণ আগে যে মানুষ পৃথিবীর অন্য দেশের মানুষ ভাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, আমরা এত ছোট্ট জায়গায় এই 18 কোটি মানুষ কীভাবে বসবাস করি, আমাদের রিসোর্স নাই। কিন্তু আপনি আপনি যেটি চাইছেন সেটির জন্য ধরেন এখন আমরা একসময় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাংলাদেশ খুব ভালোভাবে অ্যাচিভ করেছে এবং বাংলাদেশের বিশ্ববাসীর প্রশংসাও করেছে এবং বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটি জাতিসংঘ নির্ধারিত সেই লক্ষ্য পূরণের চেষ্টা চলছে, কিন্তু সেই লক্ষ্য পূরণের মধ্যে কিন্তু অনেকগুলো ইস্যু আছে। এই মানবাধিকারের ইস্যু বলেন, গণতন্ত্রের ইস্যু বলেন, অনেক ইস্যু আছে এবং অর্থনীতিবিদরা রাষ্ট্রবিজ্ঞানীরা সবাই বলেন যে আপনার অর্থনৈতিক উন্নয়ন যতই হোক না কেন আপনি কোনোভাবেই সেটিকে টেকসই করতে পারবেন না যদি আপনি রাজনৈতিক উন্নয়নটা না করেন, আপনার গণতন্ত্র ঠিকঠাক না করেন, আপনার নির্বাচন ঠিকঠাক না করেন, মানুষের অধিকার নিশ্চিত না করেন। সো এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দিলীপ ভাই আমি ওর সঙ্গে একমত, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যে কোনো বড় কাজের পিছনে যদি তবে এবং কেন এগুলো খুঁজি তাহলে এগুলো কিন্তু শেষ হবে না। হ্যাঁ, আমাদের কিছু আমি বলি না যে আমরা একদম খুব মানে স্বচ্ছভাবে গত 10-12 বছর চলেছে, আমাদের মধ্যে অনেকগুলো সমস্যা ছিল এখানে, হ্যাঁ, অনেক রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা ছিল, হ্যাঁ, এইগুলো আমাদেরকে শেষ করতে হয়েছে, এখানে অনেক রকম বিচার ব্যবস্থা আমাদের করতে হয়েছে, সব মিলে আমি বলবো না সব কিছু। তাদের নাগরিকরাও যেমন মার্কিন একজন নাগরিক তো এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে যার জন্য ওরা পুরস্কার ঘোষণা করেছে অভিজিতের কথা, এখানে ব্রিটিশ হাই কমিশনের উপরে আক্রমণ হয়েছে, এখানে মার্কিন রাষ্ট্রদূতের উপরে আক্রমণ হয়েছে, হয়নি তো তা না, আমি তো সেই জায়গাটা আমি তো
আমি কিন্তু সারেন্ডার করছি, আমি কিন্তু বলি নাই, আমি ভাই যেভাবে বলছে আমি কিন্তু তার চেয়েও মানে এক ধাপ নিচে এসে বলছি যে আমি এই ভারত চায়না আমেরিকা তাদের জিও পলিটিক্স আমি পড়তে চাই না, বিকজ আমি জাস্ট টেক অফ করার অবস্থায় আমরা আছি। হ্যাঁ, এবং তারাই কিন্তু সে জুস্ট, আমি বলি না যে আমরা একা কাজটা করেছি, আমাকে ভারত সাহায্য করেছে, চায়না সাহায্য করছে, আমেরিকা সাহায্য করছে। অতএব আমি সেখান থেকে আমরা যেখানে দাঁড়াবার চেষ্টা করছি এই মুহূর্তে, হ্যাঁ আমাদের যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আলোচনা করে শেষ করা যেতে পারে, রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে না, হ্যাঁ এটা তো আমার কাছে মনে হয় না। অন্তত আমি একটা সংসার যখন চালাই আমার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা আমরা নিজেরা বসে সেটা সর্ট আউট করি। হ্যাঁ, তো সেই ব্যাপারে যদি আমার মনে হয় যে এখন আমাদের দেশের একটা খারাপ সময় যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি আমার দেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই মিলে যদি একটি ভাষায় কথা বলা যায় যে ঠিক আছে আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয় থাকলে সেইগুলোর ব্যাপারে আমরা অ্যাড্রেস করব, বাট এই ধরনের স্যাংশন আমাদেরকে আসলে কষ্ট দেয়, আমাদেরকে বিমোহিত করে এবং আমাদেরকে এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেয় যে আসলে মানে এরপরে কী, হোয়াট ইজ নেক্সট, হোয়াট ইজ নেক্সট। বিকজ আমরা যখন টেলিভিশন খুলি আমরা দেখি যে আসলে এরকম আবার নতুন কিছু আসছে কি না, যদিও আমরা দেখছি না, আমার কাছে মনে হচ্ছে যে না মানে এখন বোধহয় মানে আমরা একটু ভালো জায়গায় যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি আবার অনুরোধ করব আপনার মাধ্যমে এই তৃতীয় মাত্রা আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে অনেকেই দেখে, তো সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট, আমরা খুব ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা আসলে এগোতে চাই। এই করোনা মোকাবেলায় আমরা ভালো করেছি, আপনি যে কথাগুলো বলেছেন এর আগে আমাদের যতগুলো শর্ত দেওয়া হয়েছিল আমরা সবগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করেছি, রাষ্ট্র করেছে, আমরা মানে রাষ্ট্র করেছে, এবং এটা সরকারের কথা বলেন বা আমাদের জনগণের সবাই মিলেই আমরা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দুই একটা ত্রুটি বিচ্যুতি সেইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে চলার ব্যবস্থা করে দিই। এখানে আমি একটু ভাইয়ের সাথে একটু অ্যাড করবো, দেখেন আমরা যে কোভিডের বারবার যে বলছি যে মানে কোভিড লকডাউন কখনোই সমাধান না, স্যাংশন তো আসলে কখনোই সমাধান হতে মানে হতে পারে না, যে আপনি বন্ধ করে দিলেন, বন্ধ করে আপনি কি মানে হাসিল করতে চাচ্ছেন? বন্ধ করে দেওয়া মানে তো আলোচনা এবং সমালোচনা সব বিষয়বস্তু দরজা বন্ধ করে, আমি জাস্ট এটা প্রভোক করার চেষ্টা করছি, আমি কোনো মতামত দিচ্ছি না। সুতরাং আপনি ক্রমাগত আপনার কথা আমি শুনবো না, শুনছি না, কিন্তু আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, কী করবেন? সে ফর এক্সাম্পল আপনার অফিসের একজন স্টাফ আপনার কোনো কাজ করছে না, আপনার কথা শুনছে না, তো আপনি তখন কী করবেন তাকে? আমি বুঝেছি স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাত লাগতে পারে নানা জায়গায়, আমি পার্টনারের কথা, আমরা প্রত্যেকে ছোট হোক বড় হোক, আমেরিকা আমার পার্টনার, ভারত আমার পার্টনার, চায়না আমার পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, কারণ এটা আমার স্বল্প জ্ঞানে যেটা মনে হয়, কারণ স্যাংশন তো আর একদিনে ধূপ করে হওয়া উচিত না, আপনি স্যাংশনের আগে নিশ্চয়ই বেশ কিছু স্টেপ আরও থাকতে হবে বা আরও বেশ কিছু ইয়া থাকা উচিত ছিল বা আছে, কতটুকু আছে আমি ডেফিনেটলি প্রসেসের মধ্যে লয়ের মধ্যে, আমার মনে হয় যে এই ধরনের একটা নিষেধাজ্ঞা যখন আসবে বা আসে বা যখন সরকারের উচ্চ পর্যায়ে আপনি নীতি নির্ধারকদের আপনি একটা বাধা দিচ্ছেন বা এ ধরনের কোনো কিছুতে, অবশ্যই তার আগে এগুলো আলোচনার বিষয়বস্তু ছিল বা অ্যাড্রেস করার অফিসিয়ালি সরকারিগতভাবে কতটুকু অ্যাড্রেস করেছে আমাদেরকে এবং আমরা কি সেটার প্রতি উত্তর দেইনি, আমার মনে হয় না যে আমাদের যেটা একটু আগেও ভাই বলেছিলেন যে আমাদের মাননীয় প্রধান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক ফ্রেন্ডলি ইন টার্মস অফ জিও পলিটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্র, উনি কিন্তু আমার মনে হয় না যে এই কোনো স্পেসিফিক দেশের প্রতি, প্রধানমন্ত্রীকে কি সব জানানো হয় বা প্রধানমন্ত্রী সব জানেন এরকম কি প্রধানমন্ত্রী বলতে বলা যায়? আমি সরকারের কথাই বলছি, আমাদের যেমনটা আমি হেলালুদ্দিন আমার সূচনা বক্তব্যে একটা আমলাতন্ত্রের উপরে অভিযোগ টেনে এনেছেন এবং অভিযোগ তো এরকম যে সমন্বয়ের এখানে অভাব আছে, তার কথাই আমরা এটা শুনেছি। ওভারঅল অনেকে অনেক কিছু জানেন না, চেপে যান ফাইল কাগজ পড়ে থাকে, বাংলাদেশিদের যদি পড়ে থাকতে পারে, আপনার ওনার আবেদনপত্র যদি পড়ে থাকতে পারে, বিদেশিদের একটা চিঠিও তো পড়ে থাকতে পারে। দেখেন এখন আমরা তো শুনেছি যে এগুলো জবাব দেওয়া হয়নি, অনেক কিছু পত্র পত্রিকায় খবর এসেছে। একদম সেটা আমরা আসলে যেখানে এখন কথা বলছি, এটা প্রধানমন্ত্রী তো ডে টু ডে অ্যাফেয়ার্স এগুলো জানার কথা, বোঝার কথা না সবকিছু সবসময়, যদি তাকে অবহিত না করা হয়, জানার কথা না, দপ্তরে তো যায় না, যায় তো এখন আমি প্রথমে বলছি যে ওনার যে ভিশন বা ওনার যে উনি যেভাবে আসলে দেশকে দেখেছেন আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় বা যতটুকু কাছাকাছি দেখার সুযোগ হয়েছে, যে সবার সাথে আশেপাশে সব দেশগুলোর সাথে মিলেমিশে আমরা একসাথে বড় হব, হওয়ার চেষ্টা করছি, এবং একদম যদি আমরা মিলেমিশে না পারতাম, দেখেন আমাদের ফরেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে দেশের যেই যে আপনার মেট্রো থেকে শুরু করে যত রকম ডেভেলপ সব তো ফরেন ফান্ড দিয়ে সাপোর্ট দিয়ে আমরা করছি এবং নিজেদেরও ফান্ড আছে, সো ডেফিনেটলি সুসম্পর্ক কিন্তু আমাদের বজায় রাখছি এবং বজায় রেখেই আমরা আছি। তো ইউএস এর ক্ষেত্রে পার্টিকুলারলি যে ইস্যুটা এসেছে আসলে এটার একদম অন্তর্নিহিত কি ফ্যাক্টর, কোন পর্যায়ে চিঠি গিয়েছে বা না গিয়েছে।
গিয়েছে, এই জ্ঞান আমার নেই এবং আমার জানা মতে আমি এতটুকুও জানি না, তবে আমার আমার জ্ঞান মতে যেটা মনে হয় যে এগুলো আমরা তো চোখে দেখিনি, যে এমন কোনো উল্লেখযোগ্য কিছু আমরা দেখিনি যে উচ্চ পর্যায়ে কোনো প্রতিনিধি দল ওখান থেকে এসেছে, এখানে সরকারের সাথে বসেছে বা আলোচনা করেছে, যেটার তারা ফলপ্রসূ হয়নি বা যেটা তারা সন্তুষ্ট না এবং তারা হুমকি দিয়েছে বা বলেছে যদি এটা সলভ করতে না পারো বা যদি মানে এটা সলভ না হয় তাহলে হয়তো সামনে আমরা এ ধরনের কিছুতে যাবো। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, ভিতরে কি হয়েছে টু বি অনেস্ট আমি সেটা মন্তব্য করতে চাই না, বাট কি হওয়া উচিত আমি আমি সেটা মনে করি অ্যাজ এ নর্মাল নাগরিক হিসেবে বাংলাদেশের। আপনি যেটা বলছিলেন যে ইউএসএ যেটা চায় হিউম্যান রাইটস, আপনার আমাদের শ্রমিকের নিরাপত্তা এবং আভ্যন্তরীণ গণতন্ত্র, আপনি দেখেন এই শ্রমিকের নিরাপত্তার কথা যদি আপনি বলেন, এই গার্মেন্টসের বেতন ছিল কত, এটা কিন্তু এই বর্তমান সরকার বলে ধাপে ধাপে বাড়িয়ে আজকে এই জায়গায় নেওয়া হয়েছে। তাহলে আমরা শ্রমিকের নিরাপত্তার চেষ্টা করছি, হিউম্যান রাইটের কথা বলছেন, আমরা সেটা বলেন কনভিন্স করেন, আমরা রাইট সেটাই বলছেন, আপনি বলছেন বলে আমি তো এত জ্ঞানী মানুষ না, কিন্তু আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এগুলো আমি হেলাল ভাইকে একটু কমপ্লিমেন্ট করি এখানে, হেলাল ভাই আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, আপনি আমার অনেক সিনিয়র এবং অনেক বছর ধরে এদের সাথে দেশে আপনার উচ্চ পর্যায়ে কাজ করছেন, যে আমরা আমাদের যে লেবার রাইটস আমরা কতদিনের মানে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, ইউএসএ কতদিনে সেই লেবার আমি সেই তুলনাতে যেতে চাচ্ছি না, ওনারা আমাদের যা বলছেন আমরা সেগুলো কিন্তু করছি, পর্যায়ক্রমে করছি, একদম করছি না তা না, তবে একটা সুখের দিক হচ্ছে একটা, সেটা হচ্ছে যে এই আমেরিকা যদি স্যাংশন এতদিন আমরা কী দেখছি, আমেরিকান স্যাংশন দিত রাষ্ট্রের উপরে, কিন্তু এবার আমরা দেখলাম যে না ওনারা ব্যক্তির উপরে বা প্রতিষ্ঠানের উপরে দিচ্ছেন, এইটা কিন্তু আমাদের খেয়াল করতে যে এই দিকটা একটা ভালো দিক, এই জন্য আমি সাধুবাদ জানাই যে আমাদের রাষ্ট্রের উপরে উনি স্যাংশনটা দেন নাই। তো আমার মনে হয় যে উনি যেহেতু এটুকু মানে করেছেন আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করা যেতে পারে। আপনি যেটা বললেন জিলুর ভাই যে আসলে অনেক কাগজ পড়ে থাকে, অনেক ইনফরমেশানগুলো প্রধানমন্ত্রীর কাছে যায় না, কারণ আমরা কী দেখছি একজন মানুষ রাত্র 3-4 পর্যন্ত জেগে থাকেন, কাজ করেন, উনি জেগে থাকে বলেই কিন্তু আমরা কাজ করতে পারি। আজকে দেশের যে এই যে এত বড় একটা কোভিডের মধ্যে আমরা মনে করেছিলাম যে মানুষ না খেয়ে মারা যাবে, আমি কিন্তু ভয় পেয়েছি, হ্যাঁ আমি কই আল্লাহর রহমত কেউ না খেয়ে কেউ নাই আছে, তো এটা তো ভালো দিক। আপনাকে তৃতীয় মন্ত্রে কখনো ভয় পেয়েছেন বলে মনে হয় না? না না, সাহসী একটু সাহসী ছিলাম এই কারণে, কারণ আমরা তো বললাম না যে আমরা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা যদি সাহস না নিই আমাদের তো আমাদেরকে তো পুঁজি একটা সাহস নিতে হয়, আমাদের সাহসটা। আমি একটু অন্য প্রসঙ্গে, খুব বেশি সময়ও নেই আমার হাতে, যেতে চাই এবং বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আলোচনায় আপনাকে সবসময়ই স্মরণ করা হয়, মানুষ তো খুব একটা স্বস্তিতে আছে বলে মনে হচ্ছে না, কারণ পত্রপত্রিকার খবর যা, টেলিভিশনের পর্দায় আমরা যে দেখি, বাজারের যে রিপোর্ট দেখি এবং সেখানে মানুষের যে প্রতিক্রিয়া দেখি, কী বলবেন? দিলুর ভাই আমি কিন্তু আপনার সঙ্গে একমত যে মানুষ এই জায়গাটা মানুষ কষ্টে আছে, কিন্তু এখন এখানে আমাদের কিছু করার থাকে না, আমরা যদি আমদানিকৃত পণ্য আমাদের ম্যাক্সিমাম আমাদের টোটাল ইকোনমির এখন রাষ্ট্রের কিছু করার থাকবে না, কারণ আমি বলছি রাষ্ট্র তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটা ব্যালেন্স করবে, মানুষকে হয়তো মানুষের আয় বাড়িয়ে করবে না হয় কোনোভাবে নিয়ন্ত্রণ করবে, একটা ম্যানেজ তো তাকে করতে হবে। আমি আসছি আপনার কথায়, আপনি দেখেন যদি আপনি খেয়াল করেন যে আমরা যেগুলো আমদানি করে আনি সেই জায়গাগুলোকে আমরা কিন্তু কভার করতে পারি না, তেলের কথা বলবেন, চিনির কথা বলবেন, গমের কথা বলবেন, কিন্তু দেশীয় আবার যদি আপনি খেয়াল করেন যে আমাদের শাকসবজি দেখবেন এখন বাজারের দাম কমে এসছে, মানুষের নাগালের মধ্যে চলে এসছে, এগুলো ঠিকই আছে, আমার কাছে মনে হয় যে আমদানিকৃত পণ্যটা আমরা আমাদের এটা আন্ডার আমরা কিছু করতে পারি না, আমাদের বিকজ আমাদের কিনে এনে বিক্রি করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আপনি যেটা বললেন যে সরকার তো কাজ করবে, সরকার করছে না তা না, তবে হ্যাঁ এই জায়গায় আমার কিছু, আমি এই কথাগুলো আপনার তৃতীয় মাত্রা আগেও বলেছি আজকেও বলবো, সেটা হচ্ছে যেমন সরকার এখন প্রায় বোধহয় 1,000 উপরে ট্রাক শুধু ঢাকা শহরেই খাদ্য বিতরণ করছে অনেক কম দামে, দেশের বাইরেও উপজেলা লেভেলে চলে যাচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে। আমি কিন্তু বারবার আমি লক্ষ্য করেছি যে এখানে যারা সত্যিকার অর্থে যারা দরিদ্র মানুষ যারা এখান থেকে বেনিফিটটা নেওয়ার কথা, এবং এটা ট্যাক্সের টাকা বেনিফিট, কিন্তু যে তোমার ট্যাক্সের টাকার বেনিফিট, সেই ক্ষেত্রে টিসিপি ভর্তুকি দিচ্ছে 1,000-1,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে টিসিপি, সেই ক্ষেত্রে যার প্রয়োজন সেই কিন্তু পাওয়া উচিত, কিন্তু এখন আমরা কী দেখছি ওই ট্রাক একটা এমন অব্যবস্থা, যে কথা আমি প্রথম থেকে শুরু করলাম যে আমি আজকে প্রায় 4-6 মাস যাবৎ বলছি যে ট্রাকটা বাদ দিয়ে টিসিবি কার্ড দেখ দিয়ে একটা দোকান নিয়ে নেক, প্রত্যেক ওয়ার্ডেটার দোকান নেক, সপ্তাহে একদিন করে এসে সে 2 কেজি তেল, 1 কেজি চিনি, 2 কেজি 5 কেজি গম সে নিয়ে যাক, 5 কেজি পেঁয়াজ সে নিয়ে যাক, সে তো এটা একদিনে খাচ্ছে না, প্রতিদিনই ট্রাকটা সেখানে আসছে। তো এটা কি আমাদের দেশ কি এমন একটা বিষয় হয়েছে যে আমি আজকে নিব কালকে নিব না? তা তো না, আমার যখন লাভ হচ্ছে আমি প্রতিদিনই সেখানে যাচ্ছি, এবং এর মধ্যে যেটা হচ্ছে মানুষ সেখান থেকে নিয়ে দোকানে বিক্রি করে দিচ্ছে। এখন ধরেন একটা ট্রাক কখন আসবে, আপনি দেখবেন এই মগবাজার এখানে একটা ট্রাক আসে, মুড়ের মাঝখানে একটা ট্রাক আসে, সকালে গিয়ে দেখবেন মিনিমাম 200
পুরুষ লোক অথবা মহিলারা ফুটপাতে বসে আছে, ওনারা কি কখন ট্রাক আসবে? এই ট্রাক আসতে আসতে হয়তো বিকাল তিনটা বাজলো, তাকে তো দিনের আয় রোজগার শেষ। এখানে স্যার 200 বা 300 টাকা তার সেফ হবে, এর জন্য সেখানে বসে থাকলো। ওই ট্রাক আসলে হুড়মুড় করে কিছু লোক পাইলো, বাকিগুলো পাইলো না। যারা পাইলো না তারা কিন্তু সরকার থেকে শুরু করে টিসিবি থেকে শুরু করে সবাই আর গোষ্ঠী উদ্ধার করে ফেললেন, ওনারা কিন্তু পেলেন না। আমার কথাটা ছিল যে যদি আমরা একটা ওয়ার্ডে ঢাকা শহরের 90টা ঢাকা একটা এক্সাম্পল দিচ্ছি, ঢাকা শহরে 100টি ওয়ার্ড আছে, 100টি ওয়ার্ডে যদি 200 দোকান টিসিবির থাকে আর টিসিবি যদি কার্ড দিয়ে দেয় তুমি সপ্তাহে একদিন এসে, এখন তো মানে রেশনিং ব্যবস্থা রেশনিংটা বলতে চাই না, এই কারণে রেশনিং থেকে আমরা ফিরে এসেছি, আমাদের ইকোনমি এখন মানে ভাইব্রেন্ট ইকোনমি ইনফ্যাক্ট ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে আমরা রেশনিংয়ে নাই বা গেলাম, আমরা কার্ডে তো যেতে পারি, টিসিবি কার্ড দিবে। আমরা একসময় কস্কোর কার্ড ছিল, টিসিবি কার্ড দিয়ে সপ্তাহে একদিন মাল নিয়ে আসবে, তাহলে কিন্তু এই হট্টগোলটা হয় না। মানে প্রকৃত অর্থে যারা এটা মানে পাওয়ার যোগ্য তারা এটা পাবেন, কিন্তু আমাদের আমলাতন্ত্র এতই শক্তিশালী এখন যে আসলে আমরা যত কথাই বলি আমাদেরকে কেউ ডাকেও না, আমাদের সঙ্গে কারো কথা হয় না। আর কবির হচ্ছে আরেকটা মানে শেষ ইয়েটা হচ্ছে আমাদের রাজনৈতিক সরকারে আমলাতন্ত্র এত শক্তিশালী আমি জানি না, আমি জানি না, আমি খুব সরকারটা তো রাজনৈতিক, এই ব্যাপারে আমি আবারও বলি যে আমরা মিলিটারি রুলাররা বা অন্যরা ধরেন এই যে ভ্যাট নিয়ে আমাদের কষ্ট হচ্ছে, ভ্যাট নিয়ে কষ্ট হচ্ছে আমাদের। আমি এই পর্যন্ত 2-3টা চিঠি দিয়েছি এনবিআরকে, এনবিআর চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য, যে আমরা তো দেশের নাগরিক, আমরা ভ্যাট দিব না কেন? ভ্যাট দিবে ভোক্তা, আমার তো কোনো কষ্ট নাই, আমার ভ্যাট না দেওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে। নীতিগতভাবে কথা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে ওনারা আমাদেরকে এফডি মেশিন দেবেন, প্রথম বলছিল বিনা পয়সায় এফডি মেশিন আমার দোকানে দোকানে পৌঁছে দেবে, ওনারা পারেন নাই। পরবর্তী পর্যায়ে আমরা বিশেষ অনুরোধে আমরা বলছি ঠিক আছে আমরা এফডি মেশিন কিনে নিব, আমরা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী, কথাগুলো খেয়াল করেন, কিনে নিব, এখন সেটার দাম বলতেছে 21,000 টাকা, আমার ব্যবসায়ীরা বলছে সেটার দাম আরও অনেক কম, আর তার মধ্যে আনছে মাত্র 10,000। তারপরে আমরা বারবার বলার চেষ্টা করছি যে একটা সেক্টর ওয়ারি আমরা দিই, সেক্টর ওয়ারি দিলে পরে সমস্যাগুলো হয় না, কিন্তু আমাদের সাথে কই কথা তো কেউ বলে না। এখন ধরেন আমি একজন ব্যবসায়ী, আমার তো কাজ আছে, আমি তো রোজগার করে খাই, তো আমি চিঠি দিব সময় চাইব, সময় পাবো না, আমি তো প্রতিদিন একই কাজ করব না। তো এই জায়গায় আমি বলছি যে আসলে হয় কি, আমরা কেন জানি ইচ্ছা করলেও এখন আর ওই জায়গাটা পৌঁছাতে পারছি না, আমার মনে হয় এই জায়গাটা একটু দেখা দরকার। মহিউদ্দিন রুবেল, আমরা একটু শেষের দিকে জি কিছু যোগ করবার থাকলে দ্রব্যমূল্যের কথা আমি একটু অ্যাড করতে চাই। আসলে দেখেন ইন্টারন্যাশনালি কিন্তু সব কিছুর প্রাইস এখন একটু বেড়ে গেছে, এবং আমাদের এক্সপোর্টের ক্ষেত্রেও কন্টেনারের যে প্রাইস ছিল আগে $2,000 থেকে $2,500, আমাদেরকে সেটা পাঠাতে হচ্ছে এখন $19,000 থেকে $20,000। তার মানে এটা তো একটা চেইন, গ্লোবাল চেইনগতভাবে সব কিছুর প্রাইস বেড়েছে। বাট আমি এটা বলছি না সুখকর কিছু, ডেফিনেটলি আমাদের আরও মূল্য যত আমাদের দেশের 18 কোটি জনগণ সবাই তো সমানভাবে ক্রয় ক্ষমতা রাখে না, সো অবভিয়াসলি যত কম দামে হওয়া সম্ভব তত কমে তারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে। বাট আমার এখানে একটা অবজারভেশন আছে যেটা আমি বলবো যে পলিসি লেভেল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আমাদেরকে অনেক বেশি সজাগ এবং শক্ত হতে হবে। আমরা যে বারবার কম্পেয়ার করি যে ওই দেশে এটা হয়েছে আমাদের দেশে হচ্ছে না কেন, আমি ফর এক্সাম্পল আমি যদি কানাডার সাথে কম্পেয়ার করি, কানাডা বিশ্বের সবচেয়ে বড় আয়তনগতভাবে আমার যদি ভুল না হয় দেশ, সেখানে 3 থেকে 3.5 কোটি মানুষ বাস করে, আর আমি অন্যতম ছোট একটা আয়তনের দেশ হয়ে আমাদের 18 কোটি মানুষ বাস করে। বাট আপনি যদি দেখেন কানাডা সরকারও কি সব কিছু নিজেও আপনি একদিনও তো আজকে এখানে আসেনি উন্নত দেশগুলো, বা তারাও কি সব কিছু নিজে উৎপন্ন করছেন না, তাদের দেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু ট্যাক্সের আওতায় আছে, তারা ট্যাক্স দিচ্ছে। আমি বলছি না যে ট্যাক্স আপনি জোর করে ধরে বাড়ায় নেন একজন থেকে, বাট আমার মতে যে যার পক্ষ থেকে সম্ভব এই দেশের মানুষও তো ট্যাক্স ট্যাক্সেশন নিয়ে অনেক রকম প্রবলেম আছে, কিছু লোকের উপরেই চাপ বেশি পড়ছে, সবাইকে ট্যাক্সের আওতা বাড়ানো হচ্ছে, কিন্তু ইন আদার ওয়ে কিন্তু মানুষ ভ্যাটের মাধ্যমে একভাবে একটা দরিদ্র মানুষও যে হতদরিদ্র খেতে পায় না যদি বলি মানে একেবারে ওই অর্থে না, সেও তো ট্যাক্স দেয়, ভ্যাট দিচ্ছে জি, ভ্যাট মানে আমি বলছি আসলে যে জটিলতা এটা তো ঠিক, মানে আমি এই জন্যই বলেছি যে পলিসি লেভেল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আমাদেরকে অনেক কাজ করতে হবে। আসলে ভ্যাটটা অনেক মানে ডিটেল একটা প্রক্রিয়া বা একটা ব্যাপার, বাট তার আগে তো আমি মনে করি ট্যাক্সের ব্যাপারটা আমাদেরকে আরও বেশি সহজ করতে হবে, ট্যাক্স প্রক্রিয়া সহজ করতে হবে, এবং ট্যাক্স ইস্যুটা মানুষের মধ্যে এখনও একটা ভীতির, তো ভীতি তো কাটাতে হবে, ভীতির মধ্যে থাকলে তো মানুষ ট্যাক্স ফাঁকি দিবে, যে দায় সেটা দেখেন স্বচ্ছতা এখানে যে মানে আমরা আপনি বিদেশে জানেন যে আপনার 5,000 টাকা বেতন হলে আপনার কি ট্যাক্স আসবে, কত ইনকাম হলে কি ট্যাক্স আসবে, এই জায়গাগুলো অনেক বেশি ক্লিয়ার হতে হবে। তারপরে ধরেন আপনি এই বছর আপনি আয় করলেন 10 লাখ টাকা,
পরের বছর আপনার প্রায় 5 লাখ টাকা হতে পারে, তা আমার ট্যাক্স ডিপার্টমেন্ট সেটা মানতেই রাজি। এক্স্যাক্টলি, মানে ইভেন মানে আমি দেখেন এগুলো নিয়ে খুব বেশি বলতে চাচ্ছি না, বাট আলটিমেটলি আপনি তো হতেই পারে ব্যবসা, আপনি যখন ব্যবসা করেন এটা তো ধরে নেওয়া উচিতই না, সারা জীবনই আপনি একই পদ্ধতিতে আপনার প্রফিট করবেন। ওরা বলবে আপনাকে বাড়াতে হবে কোনো মতে। আমি যদি একটাবার আজকে 10,000 টাকা ট্যাক্স দিয়েছি, আমি সামনেবার যেন আর দিতেই পারি না, আমাকে কোনো কারণে যদি এটা 10,000 থেকে একটুও কমে তাহলে পরবর্তীতে হয়তো ওই ফাইলটাকে হয়তো ইয়া করা হবে। আমি আশা করব যে সবাইকে ট্যাক্সের আওতায় যত বেশি সম্ভব আনা হোক এবং সহজ করে দেওয়া হোক সবার মধ্যে, তাহলে আমার সেটা এখন আমার কাছে যেটা প্রধান সমস্যা মনে হয় আমার মানে আভ্যন্তরীণ দেশের জন্য, সেটা হচ্ছে যে আমাদের আশায় মানে মানে যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে তারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে নীতি মানে নিয়মগুলো প্রতিপালন করা দরকার, তাহলে আমরাও যেভাবে প্রতিপালন করবো ওনারা সেভাবে প্রতিপালন করবো। কিন্তু এখন কি দেখছি আমরা, ওনারা সেখান থেকে চাপিয়ে দিচ্ছেন, আবার দুই দিন পরে সেটা পরিবর্তন হচ্ছে, আমরা সে মানে এটা বাস্তবসম্মতই না। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করবো, আমরা আসলেই কষ্টে আছি, আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে আমার মনে সমস্যা কোনো কারণ সমন্বয়ের আসলে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় মাত্রা এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। আমি সভাপতি হেলালুদ্দিন এবং মহিউদ্দিন রুবেল অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, দুজন ব্যবসায়ী নেতা কথা বলছিলেন এবং ওনারা বেশ সাহসী, উদ্যমী, অমিক্রন যত আঘাতই হারুক না কেন ওনারা অতীতের অভিজ্ঞতার আলোকে বলছেন পরিস্থিতি সামাল দেবার সক্ষমতা আছে। নিঃসন্দেহে সরকারের দিক থেকে যে ধরনের সহায়তা সহযোগিতা দরকার, নীতিগত সহায়তা দরকার, সেটি ওনারা প্রত্যাশা করেন এবং একই সঙ্গে সিদ্ধান্তের একটা ধারাবাহিকতা প্রত্যাশা। সকালে এক সিদ্ধান্ত, বিকালে এক সিদ্ধান্ত, বোঝাই অনেক সময় পরিকল্পনা করাই দুরূহ হয়ে যায় যে কী সিদ্ধান্ত আসলে আসবে, এই জায়গায় ওনারা মনোযোগ দেওয়ার কথা বলেছেন। স্যাংশন নিয়ে, ইউএস স্যাংশন নিয়ে কথা হয়েছে, সেখানটাতে ওনারা মনে করেন যে দুর্বলতা আছে, হয়তো স্যাংশনটা এভাবে না হলেও ভালো হতো, কিন্তু কিছু কিছু বিষয় অ্যাড্রেস করবার আছে সেখানে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আহ্বানটি যথাযথ, কিন্তু মূল কথা হচ্ছে যে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অ্যাড্রেস করবার দিকে মনোযোগ দিতে হবে এবং বিশ্ব বাস্তবতা আমরা যেহেতু একে অপরের সঙ্গে নানাভাবে সম্পর্কিত, অন্যকে অস্বীকার করে পথ চলবার খুব একটা সুযোগ এখন আর নেই, কাজে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা হয়েছে, এটিকে কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কিন্তু সরকারের অনেক বা সরকারি বিভিন্ন দপ্তরের অনেক সিদ্ধান্ত সমন্বয়ের অভাবের কথা ওনারা দুজনেই বলেছেন। ওনারা একথাও বলেছেন যে স্টেক হোল্ডার যারা, যাদের সঙ্গে কাজগুলো বিষয়গুলো সম্পর্কিত, তাদের সঙ্গে আলোচনা করে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। কাজেই পলিসি লেভেলে যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সেটি বাস্তবায়নের যে প্রক্রিয়া সেখানে অনেক রকমের সমস্যা আছে, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।